পোষ্যক্র, পোষ্যক্র বলতে আমরা কি বুঝবো? ওকে, এটাকে আমি ইঞ্জিনিয়ার বলি, তারপর সঙ্গে চলে যাবো না। ফ্রেন্ড, তোমাদেরকে একটা ফিগার দেখিয়েছিলাম মাইটোসিস এর একদম শুরুতে, ওকে, কোথায় গেল সেটা? দাঁড়ো, এই যে এখানে, এই জায়গায় ধরো একটা কোষ আছে। এই কোষটা প্রথমে কি হবে, একটা থেকে দুটো হবে, ওকে, এই সাইড থেকে এই সাইডে দুটো কোষে বিভাজিত হলো। কোষটা যখন বিভাজিত হয়, বিভাজনের জন্য প্রথমে প্রস্তুতি নেবে, সেটাকে আমরা ইন্টারফেস বলি। তারপর বিভাজন হবে, সেটাকে ধরো মাইটোসিস বলবো। ধরো যে এখান থেকে এখানে প্রস্তুতি নিতে হবে, এটা ইন্টারফেস, আর এখান থেকে এখানে যে বিভাজিত হচ্ছে, এটাকে আমরা মাইটোসিস বলছি। এখন কথা হচ্ছে যে এই কোষটা কি থেমে থাকবে বিভাজন হওয়ার? না, দেখা গেল যে আমার এক জায়গায় 10টা কোষ দরকার, সেখানে দুটো কোষ আছে, সেই দুটো কোষ থেকে 10টা কোষ হতে হবে। তাহলে দুটো থেকে প্রথমে 4টা হলো, ওকে। তারপরে আবার দেখা যাবে যে এই কোষ থেকে আবার বিভাজন হতে হবে, মানে কি এই কোষটা আবার বিভাজিত হবে। বিভাজনের জন্য সে আগে প্রস্তুতি নেবে, মানে ইন্টারফেস, তারপর যে সে আবার দুটো ভাগে ভাগ হয়ে যাবে, মানে মাইটোসিস। তার মানে দেখো, মাইটোসিস একটা ধারাবাহিক প্রক্রিয়া চলতে থাকে কোষে। একটা কোষ বিভাজন হয়ে অপত্য কোষ হয়, সে কোষটা আবার প্রস্তুতি নেয়, আবার সে বিভাজিত হয়। তার মানে এখানে কোষ বিভাজন হওয়ার জন্য প্রস্তুতি ইন্টারফেস, তারপর বিভাজন মাইটোসিস, তারপর নতুন একটা কোষ খেলাম, আবার ইন্টারফেস, আবার মাইটোসিস। তার মানে দেখো, এখানে ইন্টারফেস মাইটোসিস আছে, একটু পর আবার ইন্টারফেস মাইটোসিস আছে, এখানে যে নতুন কোষটা তৈরি হবে সেটার ক্ষেত্রে দেখা যাবে ইন্টারফেস মাইটোসিস আবার আসবে। তার মানে ইন্টারফেস মাইটোসিস চলতেই থাকে, ওকে। এই যে একটার পর একটা ইন্টারফেস আসছে, মাইটোসিস আসছে, ইন্টারফেস আসছে, মাইটোসিস আসছে, ওকে। এটা যে চক্রাকারে আবর্তন, এটাকে বলা হয় কোষ চক্র, ঠিক আছে? তার মানে কোষ চক্র বলতে আমরা কি বুঝবো, একবার ইন্টারফেস, একবার মাইটোসিস এর পর পর আবির্ভাব, এটাই কোষ চক্র। তার মানে কোষ চক্রের মধ্যে দুটো পার্ট, ইন্টারফেস মাইটোসিস। আর যদি এটা আমরা চক্রাকারে দেখি, তাহলে দেখো ইন্টারফেস এর মধ্যে 3টা ধাপ ছিল, G1, S, G2, এই হচ্ছে টোটাল ইন্টারফেস। আর তারপর কি পাবো, মাইটোসিস পাবো। মাইটোসিস এর মধ্যে কি আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো আছে, ঠিক আছে? আবার হচ্ছে সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, ওকে। তাহলে এটা হলো, তারপর এটা আবার ইন্টারফেস হবে, আবার বিভাজন হবে, এই জিনিসটাই হচ্ছে কোষ চক্র। আর যদি বলো যে এটার সংজ্ঞাটা কি, এটার সংজ্ঞাটা এরকম, কোষের সৃষ্টি, এর বৃদ্ধি, বৃদ্ধি মানে কি, ওই যে ধরো প্রস্তুতি নিচ্ছে তার জন্য ডেভেলপমেন্ট, এবং পরবর্তী বিভাজন, এই 3টি কাজ যে আছে, এই 3টি কাজকে যদি চক্রাকারে প্রকাশ করি আমরা, তাকে বলা হয় কোষ চক্র। আর যদি বলো যে তাহলে ইন্টারফেস কাকে বলে, তাহলে দেখো পরপর 2টা যে বিভাজন হয়, তার মধ্যেই তো একবার প্রস্তুতি হয়। তাহলে একটা কোষের পরপর 2বার বিভাজন, এবং তার মাঝে পরপর 2টা বিভাজনের মাঝে যে প্রস্তুতি পর্যায়টা আছে, তাকে বলা হয় ইন্টারফেস। আর এই যে বিভাজনটা হচ্ছে, এটা হচ্ছে মাইটোসিস। ওয়েল, তাহলে মাইটোসিস সম্পর্কে অলমোস্ট কমপ্লিট একটা ধারণা পেয়েছি আমরা, ওকে। এরপর আমরা চলে যাব মাইটোসিস এর গুরুত্বতে, ওকে। আচ্ছা, এখানে একটা ফিগার আছে, এটা একটু ডিসক্রাইব করি তোমাদের। ধরো একটা জায়গায় আমার বডিতে প্রায় 100 ট্রিলিয়ন কোষ আছে। এই 100 ট্রিলিয়ন কোষের মধ্যে যে প্রত্যেকটা কোষই ধরো আজকে বিভাজন হলো, কালকে প্রস্তুতি নেবে, পরশু দিন বিভাজিত হবে, এরকম না। হ্যাঁ, এক একটা কোষ এক একটা স্টেজে থাকে, ঠিক আছে? যেমন এখানে দেখো বেশ কয়েকটা কোষ আছে, এই যে এটা একটা কোষ, ওই সাইডে অনেক কয়েকটা কোষ আছে। দেখো এখানে কোনটা কি স্টেজে আছে, এটা ধরো হচ্ছে টেলোফেজ ধাপে আছে, ঠিক আছে? অ্যানাফেজ এর পর টেলোফেজ, তারপর এই যে এটা ধরো হচ্ছে প্রোফেজ ধাপে আছে, প্রোফেজ স্টেজ, ওকে, এগুলো হচ্ছে প্রোফেজ স্টেজ। হ্যাঁ, এটা দেখা গেল যে হচ্ছে ইন্টারফেজ ধাপে আছে, এটা হচ্ছে মেটাফেজ ধাপে আছে। ব্যাপারগুলো এরকম বেশ কয়েকটা কোষ দেখা যায়, এক একটা এক এক ধাপে থাকবে। এখন এখানে একটু কথা আছে, দেখো এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা কোষ আছে। সেই 9টা কোষের মধ্যে বিভাজন স্টেজে বা মাইটোসিস স্টেজে আছে 2টা, আর বাকি 7টা হয় দেখা যাচ্ছে ইন্টারফেস ধাপ বা হচ্ছে প্রোফেজ এর আগেই অবস্থান করছে। তার মানে কি, তার মানে একটা বডির ম্যাক্সিমাম কোষে ইন্টারফেস ধাপে থাকে। এখন কথা হলো যে ইন্টারফেস এর আবার কোন ধাপে থাকবে, G1, S, নাকি G2, ওকে। আবার একটা কোষে বিভাজিত হবে ব্যাপারটা কিন্তু এরকম না, মাঝে মাঝে দেখা যায় কোষটা হচ্ছে রেস্টিং স্টেজে থাকে, বিভাজন না হয়ে চুপচাপ বসে থাকে, ওকে। আমরা একটু সেটাতে চলে যাই যে কোষটা রেস্ট নেয় বা বিভাজন না হলে কোন ধাপে থাকে, ওকে। আচ্ছা, আমরা আবার সেই বিয়ের কাহিনীতে চলে যাব। একটু আগে আমরা এক ছেলেকে বিয়ে দিয়েছি, ওকে, সেটাতে দেখো এই ছেলেটা যখন বিয়ে করবে, দেখা যাবে যে এই বিয়েটা ভেঙে যেতে পারে, মানে কি এই লাস্টে এসে যে দর্শনের প্রোগ্রাম, এটা নাও হতে পারে। কোন ধাপে ভাঙতে পারে,
এটাতে এটাতে অথবা এটাতে। মাঝে মাঝে দেখা যায় যে বিয়ে যদি ভাঙার উপক্রম হয়, পোলা বেনার টাকা খরচ করে না, মানে শপিং করে না, শপিং করা তো অফ রাখে, মানে শপিং এর আগে এই অবস্থাতেই বিয়ে ভেঙে দেয়। মানে বিয়ে ভেঙে দেওয়া মানে কি, এটা হচ্ছে আর বিয়ে করলো না, টার্গেট ছিল বিয়ে করা, মানে কি, মানে ধরো এই কোর্সটা বিভাজন হওয়ার কথা ছিল ডিরেক্ট এখানে, সেটা বিভাজন যদি না হয় তাহলে সেটা জীবন ধাপে এসে আটকা যায়, ঠিক আছে। আবার মাঝে মাঝে এমনও হয় যে হ্যাঁ, আত্মীয় স্বজনকে দাঁত দেওয়া হয়ে গিয়েছে, টাকা পয়সা অ্যারেঞ্জ করে ফেলেছে, শপিং ও করেছে, লাস্ট স্টেজে এসে কোনো একটা ঝামেলা হয়ে গেছে, বিয়ে বন্ধ। তার মানে কি, জীবন ধাপে এসেও কোষটা বিভাজন স্টেজটা আটকে যেতে পারে। তার মানে এটা হলো রেস্টিং ধাপ বা কোষের অবিভাজিত অবস্থা। একটা কোষ যখন বিভাজন না হয়ে চুপচাপ বসে থাকে, মানে হচ্ছে ইন্টারফেস শুরু হয়েছিল, তারপর আর কিছু হয় নাই, কন্টিনিউ হয় নাই, তখন সেটাকে জি নট ধাপ বলে, জি নট। ওকে, নট মানে কি, জিরো, জিরো মানে শূন্য ভেক্টর, ফিজিক্স এ পড়ার শূন্য মানে কি, কিছুই না, চুপচাপ বসে আছে, এই টাইপের ব্যাপার। ওকে, ওয়েল, এই হচ্ছে মাইটোসিস এর ইন টোটাল প্রক্রিয়া, হয় বিভাজন হবে, না হলে না হবে, না হলে এরকম স্টেজ। ওয়েল, এখন আমরা মাইটোসিস এর গুরুত্বে চলে যাই, যে মাইটোসিস এর ফলে আমাদের কি কি হয়। মাইটোসিস শুরু করেছিলাম যে আঙ্গুল কাটা, তারপর হচ্ছে আমাদের দেহের বৃদ্ধি এগুলোর মাধ্যমে, ঠিক আছে। ওকে, তো এগুলো এখন একটু তোমাদের সিকোয়েন্স ওয়াইজ দেখায় দিই। প্রথমে দেখো দেহের গঠন এবং দেহের বৃদ্ধি, মাইটোসিস এর ফলে আমাদের দেহ কোষগুলোর বৃদ্ধি ঘটে। ওকে, সেকেন্ড যেটা বংশবৃদ্ধি, বংশবৃদ্ধি মানে কি, মানে বংশবৃদ্ধি মানে হলো ফাদার মাদার তাদের সন্তান, আবার তাদের সন্তান তৈরি হবে, এরকম করে বংশ পরম্পরায় চলতে থাকে। তো মাইটোসিস যদি না হতো সন্তান বড় হতো না, মানে বংশবৃদ্ধি হতো না। সেকেন্ড হচ্ছে জননাঙ্গ সৃষ্টি এবং জননকোষের সংখ্যা বৃদ্ধি। জননাঙ্গ সৃষ্টি বলতে আমাদের যে সেক্সুয়াল অর্গান গুলো আছে, লাইক পেনিস, পেনের বডির ক্ষেত্রে ভ্যাজাইনা, দেন হচ্ছে তোমার যে জরায়ু আছে, ইউটেরাস, ওকে, আবার টেস্টিস, এরকম অনেক জননাঙ্গ আছে, এগুলোর বৃদ্ধি, এগুলোর গঠনের জন্য মাইটোসিস দরকার। ওকে, আর জননকোষের বৃদ্ধিটাতে পরে আসবো। আচ্ছা, নির্দিষ্ট আকার এবং আয়তন রক্ষা, এই যে আঙ্গুলের ক্ষেত্রে বলেছিলাম যে একটা কোষ মাইটোসিস যদি না হয় তাহলে দেখা যাবে যে কোষের ক্ষেত্রে ঝামেলা হয়ে যাবে। ওকে, মাইটোসিস এর ক্ষেত্রে একটা কথা বলি, সেটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা কিন্তু সমান থাকে, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার ইকুয়াল হয়, সেই জন্য সবগুলো কোষ দেখতে একইরকম, নির্দিষ্ট আকার এবং আয়তন রক্ষা পায় কোষে। ওকে, আঙ্গুল কেটে গেলে আঙ্গুলে যে কোষগুলো আছে সেরকমই কোষ তৈরি হয়, কোন রকম কোষ তৈরি হবে না। তারপর নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা হয়, একটা কোষ বিভাজিত হয়ে দুটো কোষ হয়, তার মধ্যে দুইটা নিউক্লিয়াস থাকে, দুই জায়গায় সাইটোপ্লাজম থাকে। ওকে, তারপর ক্রোমোজোমের সমতা রক্ষা, যে ক্রোমোজোম সংখ্যা যে ঠিক থাকে এটা ক্রোমোজোমের সমতা রক্ষা, ক্ষতস্থান পূরণ সেম, আর হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস, এটা মাইটোসিস এর গুরুত্বের মধ্যে আছে, অনিয়ন্ত্রিত মাইটোসিস, এটা সম্পর্কে বলবো, তোমরা এটা সম্পর্কে অলরেডি জানো, টিউমার এবং ক্যান্সার। ওকে, টিউমার ক্যান্সার হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস। ওকে, যাই হোক, এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে মাইটোসিস এর সংজ্ঞা একটু চলে যায়, মাইটোসিস পুরোটা বলেছি কিন্তু সংজ্ঞা এখনো বলি নাই। মাইটোসিস কোষ বিভাজন যেটা আছে সেখানে তোমরা অলরেডি দেখেছ যে প্রোফেজ যেটা ছিল, প্রোফেজ এখানে যদি খেয়াল করো শুরু হয়েছিল যখন এর মধ্যে চারটা ক্রোমোজোম ছিল, চারটা ক্রোমোজোম যখন টেলোফেজ ধাপে চলে যায়, টেলোফেজ ধাপে যাওয়ার আগে এখানে তো ক্রোমোজোম গুলো হচ্ছে একদম আগের অবস্থায় চলে আসছে, এনাফেজ ধাপে যদি আসো তাহলে এখানে ক্রোমোজোমের সংখ্যা যদি আমি কাউন্ট করি, দুটো নিউক্লিয়াস হবে, উপরের নিউক্লিয়াস এইটা, নিচের নিউক্লিয়াস এইটা, এখানে দেখো চারটা চারটা করে নিউক্লিয়াস ক্রোমোজোম থাকবে প্রত্যেকটা নিউক্লিয়াসে, তার মানে কোষের নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম সংখ্যা চেঞ্জ হয় নাই। ওকে, এইখান থেকে আমরা মাইটোসিস এর সংজ্ঞা দিতে পারি। তাহলে দেখো মাইটোসিস প্রক্রিয়া কাকে বলবো আমরা, যে কোষ বিভাজনে একটি কোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে সমাকৃতি এবং সমবন সম্পন্ন দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি করে তাকে আমরা বলবো মাইটোসিস। ওকে, তাহলে এই মাইটোসিসটাকে কি বলছি, নিউক্লিয়াসের টাইপ সেম থাকবে, আর নিউক্লিয়াসের সেম টাইপ সম্পন্ন দুটো কোষ তৈরি হবে তাকে মাইটোসিস বলবো। এখন নিউক্লিয়াসের সমগুণ মানে কি, ওই যে ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোম সংখ্যা সেম মানে নিউক্লিয়াসের গুণটা সেম। ওকে, আর এই যে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম সংখ্যা সমান থাকছে, ইকুয়াল থাকছে, দ্যাটস ওয়াই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয়, এটা মাইটোসিসের অপর নাম। ওকে, ঠিক আছে, আমরা মাইটোসিস সম্পর্কে জেনে ফেললাম। এখন মাইটোসিসের গুরুত্বের মধ্যে দুটো কথা বলে ফেলেছি, একটা হচ্ছে টিউমার আর একটা ক্যান্সার। আচ্ছা, মাইটোসিসের জন্য দেখ আমরা দেখেছিলাম যে হচ্ছে ওই যে সাইক্লিন এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ দরকার। মাঝে মাঝে দেখা যায়
যে কোষ নিচে নিচে এই দুইটা তৈরি করতেছে, বাইরে থেকে কোনো স্টিমুলেশনের দরকার নাই, যেমন যে গ্রোথ ফ্যাক্টর দরকার ছিল ওটার দরকার নাই। ওকে, মানে ব্যাপারটা এরকম রয়েছে, এক পাবলিককে বিয়া দিতে চাচ্ছিলাম আমরা বাইরে থেকে স্টিমুলেশন দিয়ে, নিজে নিজে বিয়ে করছিল ওরা। আবার কোনো কোনো পাবলিক আছে নিজে নিজে তিনটা চারটা পাঁচটা ছয়টা করে বিয়ে শাদী করে ফেলে। ওকে, তো এই যে পাবলিক গুলো এরা হচ্ছে অনেকটা টিউমার টাইপের। তো এক্ষেত্রে কি হয়, কোষের ক্ষেত্রে এই যে কোষের মধ্যে যে সাইক্লিন প্রোটিনটা আছে, সাইক্লিন প্রোটিন সাইক্লিন ইন্ডিপেন্ডেন্ট কাইনেস মাঝে মাঝে দেখা যায় যে অটো ইনফ্লুয়েন্স এর মাধ্যমে কোষের বিভাজন করে ফেলে, মানে ওখানে কোষের বিভাজন কখনো থামাতে পারবে না। ওকে, আবার কোষের বিভাজন থামানোর জন্য একটা প্রোটিন দরকার, তাকে আমরা বলি হচ্ছে P53। এটা অ্যাকচুয়ালি জিন, P53 নামক একটা জিন বা প্রোটিন আছে। ওকে, তো এটা হচ্ছে কোষের বিভাজনকে থামিয়ে দেয়, স্টপ করে দেয়। এক জায়গায় ধরো পাঁচটা কোষ দরকার, সেই পাঁচটা কোষ তৈরি হওয়ার পর কোষ বিভাজনকে স্টপ করে দেবে। কিন্তু মাঝে মাঝে দেখা যায় এই এই প্রোটিনটা ডিফেক্টিভ থাকে, কাজ করতে পারে না, তখন সেখানে কি তৈরি হয়, টিউমার তৈরি হয়। মানে সেখানে ধরো কোষ যেগুলো আছে বিভাজন হতেই থাকে হয়ে সেখানে ঝামেলা হয়ে যায়। যেমন ধরো আমার হাত এখানে কোথাও কেটে গেল, তারপর এখানে ধরো এমন একটা চেঞ্জ হলো যে এখানে কোষ বিভাজন হয়ে এটা তো পূরণ করলে তারপর এরকম করে ফুলে তুললো, মানে এখানে একটা মাস তৈরি হলো, ঠিক আছে, কোষের মাস, সেল মাস। ওকে, যার ফলে এটা ফুলে উঠলো, এটাকে আমরা কি বলবো, টিউমার, কারণ কোষ বিভাজন নিয়ন্ত্রণ হতে পারে না। ওকে, এখন এটা যদি আমার হাতে না হয়ে আমার ধরো প্যানক্রিয়াস মানে অগ্নাশয়ে হলো, তাহলে কি হবে, আমরা যেখানে অগ্নাশয়ের মধ্যে কোষ আছে এরা কি করে, ইনসুলিন তৈরি করে। ইনসুলিনের একটা ফিক্সড লিমিট আছে আমার বডিতে, কিন্তু ইনসুলিনটা যদি বেশি তৈরি হয় তাহলে দেখা যাবে রক্তে গ্লুকোজের অ্যামাউন্ট নাই হয়ে গেছে, হাইপোগ্লাইসেমিয়া হবে, ঠিক আছে। তো এখন অগ্নাশয় যেটা আছে এখানে যদি টিউমার হয় তাহলে ওখানে কোষের সংখ্যা বাড়বে, কোষের সংখ্যা বাড়বে, যে কোষ থেকে ইনসুলিন তৈরি হয় তার সংখ্যা যদি বাড়ে তাহলে ইনসুলিনের অ্যামাউন্ট বাড়বে, ইনসুলিনের অ্যামাউন্ট যদি বাড়ে তাহলে দেখা যাবে লোকটা মারা যাচ্ছে। ওকে, বা ধরো এরকম হলো যে কোথাও একটা টিউমার তৈরি হলো ধরো কলার এখানে, যার ফলে তার মাথায় যে রক্তটা যায় সেই রক্তটা এখানে ব্লক হয়ে যাচ্ছে। ওকে, মানে কি তার শ্বাস নিতে সমস্যা হচ্ছে, মাথা রক্ত পাচ্ছে না। বা মাথার ভিতরে কোথাও টিউমার হলো, সেই টিউমারের ফলে তার ব্রেইনের উপর চাপ পড়ছে। ওকে, তো এই যে টিউমারটা তার জন্য প্রাণঘাতী হবে, তখন এই টিউমারকে বলা হয় ক্যান্সার। বা ধরো মাথায় হয়েছে, সেটা সারা বডিতে ছড়িয়ে পড়লো, সারা বডির অবস্থা খারাপ হয়ে গেল, সে মারা গেল, তখন এই টিউমারকে আমরা বলবো ক্যান্সার। ওকে, তারপর টিউমার যখন প্রাণঘাতী হয়ে যায় তাকে আমরা কি বলি, ক্যান্সার বলি। আর এটার পেছনে দুটো একটা ভাইরাস কাজ করে, তাকে বলা হয় প্যাপিলোমা ভাইরাস। এই প্যাপিলোমা ভাইরাস দুটো জিনের অবস্থা খারাপ করে দেয়, একটা নাম হচ্ছে E6 আর একটা নাম হচ্ছে E7। এই দুটো জিন, এই দুটো জিনকে হচ্ছে সে সরিয়ে ফেলে। এই দুটো জিনের কাজ হচ্ছে কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করা, ঠিক আছে। তো প্যাপিলোমা ভাইরাস এসে এই E6 E7 জিনকে একদম না করে দেয়, যার ফলে পুরো দেখা যায় যে দেহের একটা পার্টিকুলার জায়গা বা পুরো জায়গার কোষ বিভাজনটা নষ্ট হয়ে যায়। ওকে, তখন কি হয়, ক্যান্সার সৃষ্টি হয়। এই হচ্ছে টিউমার এবং ক্যান্সার। ওয়েল, এখন আমরা তো হচ্ছে কোষ বিভাজন কি জিনিস এটা জেনেছি, অনিয়ন্ত্রিত বিভাজন কি জিনিস এটা জানলাম। এখন কথা হচ্ছে কোষটা মারা যায় কিভাবে। ওকে, কোষ মারা যাওয়ার জন্য দুটো ওয়ে আছে, একটা হচ্ছে নেক্রোসিস, একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। ওকে, নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস দুটোই কোষ মারা যাওয়ার প্রক্রিয়া, কিন্তু প্রক্রিয়া দুটো আলাদা, ওয়ে আলাদা। কিভাবে, ধরো নেক্রোসিস যেটা সেক্ষেত্রে কোষ এভাবে মারা যায়, এখানে ধরো তোমার আঙ্গুল ছিল, আঙ্গুলের মাথায় কোষগুলো এনিহাও নষ্ট হয়ে গেল, হতে পারে সেটা ফাঙ্গাল ইনফেকশনে, হতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশনে। ব্যাকটেরিয়া ফাঙ্গাস থেকে টক্সিক জিনিসপত্র তৈরি হয়, টক্সিন রিলিজ হয়, সেগুলো এসে দেখা যাবে যে কোষের এনভায়রনমেন্ট নষ্ট করে দেয়, কোষের মধ্যে ক্যালসিয়াম ডিপোজিট করে, মাইটোকন্ড্রিয়াকে ধ্বংস করে দেয়, তারপরে লাইসোজোমকে অ্যাক্টিভেট করে দেয়, তার ফলে সেখানে কোষগুলো নষ্ট হয়ে যায়, পচে যায়। এই প্রক্রিয়াকে বলা হয় নেক্রোসিস, সেল ডেথ, ঠিক আছে। এনিহাও, বা কোথাও ধরো আঘাত লাগলো, আঘাত লাগলে সেখানকার কোষগুলো ড্যামেজড হয়ে গেল, তুমি সেখানে ট্রিটমেন্ট করলো না, সেখানে ব্যাকটেরিয়া ইনফেকশন হলো, সেখানে কি হবে, নেক্রোসিস। ওকে, আর অ্যাপোপ্টোসিস যেটা, সেটার ব্যাপারটা এরকম, আমরা জানি যে ব্যাঙ এবং ম্যাঙাজি দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। ওই প্রথম অধ্যায় পড়ে আসছি যে ব্যাঙাজির ফুলকা থাকে, ব্যাঙের ফুসফুস থাকে, এছাড়া ব্যাঙাজির একটা লেজ থাকে যেটা পূর্ণাঙ্গ ব্যাঙে থাকে না। ওকে, তো এই লেজটা দেখা যায় ব্যাঙটা যখন বড় হয়ে যায় সেটা কি হয়ে যায়, কাট হয়ে যায় ওখান থেকে। তার মানে এই জায়গায় যে কোষগুলো আছে সেই কোষগুলো মারা যায়, যার ফলে লেজটা এখান থেকে আলাদা হয়ে যায়। ওকে, তাহলে এটা দেখো, এখান থেকে লেজটা যে আলাদা হয়ে যাবে এটা এমন না যে একটা ব্যাঙের লেজ আছে আরেকটা ব্যাঙের লেজ নেই, নো, নট দ্যাট। ওকে, এটা কি ব্যাঙের ডিএনএর মধ্যে এই মেকানিজমটা দেয়া আছে, ঠিক আছে, প্রোগ্রামটা করা আছে। ওকে, তার মানে এটা ডিএনএ নিয়ন্ত্রিত সেল
মারা যাচ্ছে ডিএনএ নিয়ন্ত্রণের মাধ্যমে, ঠিক আছে? তাহলে ডিএনএ নিয়ন্ত্রণের মাধ্যমে যখন কোষটা মারা যায় তখন সেটাকে আমরা বলবো অ্যাপোপটোসিস। ওকে, এটা এটা মানুষের ক্ষেত্রেও হয়, যেমন আমাদের যে হাত, সে হাতের আঙ্গুল যেগুলো আছে সেগুলো প্রথমে এরকম ছিল না, এরকম ছিল। এর মাঝে হচ্ছে কি হয়, আমাদের কোষের এই মাঝে কোষগুলো হচ্ছে প্রথমে একটু নাই হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, মানে ডিএনএ বলে যে মাঝখান থেকে কোষ নাই করে দাও, তারপর ছোট করে এরকম করে আঙ্গুল তৈরি হয়, ঠিক আছে? তারপর সেটা আবার কোষ বিভাজনের মাধ্যমে আঙ্গুলগুলো লম্বা হয়ে যায়। দেখো এখানে প্রথমে আমাদের হাত এরকম ছিল, তারপরে যে এই মাঝখানে এই কোষগুলো মারা গিয়েছে, এই কোষগুলো মারা যাওয়ার ফলে এই যে দেখো আঙ্গুলের মাঝে গ্যাপ তৈরি হয়, তারপর এই জায়গায় ধরে ছোট ছোট আঙ্গুল তৈরি হয় এরকম করে, এই যে দেখো এখানে আঙ্গুলের মতো লাগছে, এটা একটা আঙ্গুল, এটা একটা আঙ্গুল, এরকম করে আঙ্গুলের মতো লাগছে। ওকে, তারপর কি হয়, তারপরে এগুলোতে মাইটোসিস হয়, এরকম করে বড় হয়ে যায়। ওকে, এরকম করে বড় হয়ে যাওয়ার পর এই যে আমাদের হাতের মতো একটা স্ট্রাকচার পায়, তারপরে এখানে ডিএনএ নিয়ন্ত্রিত সেল ডেথ হয়েছে, এটাকে বলে হচ্ছে অ্যাপোপটোসিস। মাঝে মাঝে দেখবা যে আমাদের এই আঙ্গুলের বাইরে এক্সট্রা একটা আঙ্গুল থাকে, ঋতিক রোশনের আছে, ওকে, ছয়টা আঙ্গুল। তাহলে কি হয়েছে, তার ডিএনএর মধ্যে কোষ মারা যাওয়ার এই যে এখানে এক্সট্রা একটা হয়েছিল, এখানে আঙ্গুল ছয়টা হয়ে গিয়েছে, আর কিছুই না, নাথিং এলস। ওকে, ওয়েল, এই হচ্ছে অ্যাপোপটোসিস। তাহলে আমরা মাইটোসিস সম্পর্কে জেনে ফেলেছি। এরপর আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে মায়োসিস, এটা আলোচনা করবো পরবর্তী ভিডিওটা। ধন্যবাদ।